নমস্কার বন্ধুরা, ডক্টর অনিন্দেশ হোম রেমিডিসে স্বাগত জানাচ্ছি। গরমের ছুটি অনেকদিন পরে আমার ছেলেদের এই মাত্র গরমের ছুটি পড়লো, তাই আমি অনেকগুলো জিনিস নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। ভাববেন না, প্রতিটা জিনিস আমি আলাদা আলাদা ভিডিওতে দেখাবো। তো আপনাদের আমি আজকে যেটা দেখাচ্ছি, আগে কি কি নিয়ে এসেছি একটা ভিডিওতে সব দেখিয়ে দিচ্ছি। এখানে তো শুকনো মানে পাকা লঙ্কা রয়েছে, এটা হচ্ছে সাঁচি শাক, ভীষণ উপকারী শাক নিয়ে এসেছি। ডুমুর, থোড় ডুমুর, এগুলো আপনাদের দেখানো হয়ে গেছে, এগুলো আমি আলাদা করে রান্না করব, খাবো, কারণ সারা বছর খাওয়া খুব বেশি খাওয়ার সময় পায় না বাচ্চাদের স্কুল থাকলে। তো এই সময়টাতে সব এতগুলো নিয়ে এলাম, সব ধরে ধরে খেতে পারবো। এটা হচ্ছে খারকোল বা ঘেটকোল যেটাই বলে, এটার বেনিফিট বলবো, আপনাদের রান্না দেখাবো। ভীষণ ভালো খেতে, আমি কোনোদিন খাইনি, রান্নাটা জানতাম না বলে দোকানদারের কাছে রান্না জেনে শিখে তবে আপনাদের কাছে নিয়ে এসেছি, কারণ এর উপকারিতাটা অনেক। সাথে আমি রাস্তা থেকে পেয়েছিলাম, সেটাও নিয়ে আসছি, আমরুল শাক। আপনাদেরকে দেওয়ার পরে আমি আমরুল শাকের কালকেই এনেছিলাম, দেখুন আমরুল শাকের পাতাটা। আমরুল শাক এরকম ছোট ছোটই হয়, চারটে পাতা। আমি গাছটা তুলে নিয়েছিলাম শেকড় শুদ্ধ, কালকেই কেনা সব, আজকে সকালে ভিডিওটা করতে বসেছি। অনেকটা পাতা শুষ্নি শাকের মতো, কিন্তু এরকম ছোট ছোট হয়। তো আমরুল শাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে বলে আমরুল শাক কিন্তু টক হয়, নেচারটাই হচ্ছে টক। এই জন্য আমরুল শাক শেষ পাতে টক হিসেবে অনেকে খান, সেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম। তো বলেছিলাম কোনো একটা ভিডিওতে আমরুল শাক পেলে দেখিয়ে দেব। তারপর এনেছি কচুরলতি, তো রয়েছে কচুরলতি, ভীষণ ভালো খেতে। আর নিয়ে এসছে পুঁই শাক, তো এগুলো পরপর আপনাদেরকে আমি ভিডিওগুলো দেখাবো। আজকে দেখাচ্ছি, দেখুন লাল লঙ্কা, যারা শুকনো লঙ্কা খান বা ইউটিউবে আপনারা যে ভিডিওগুলো দেখতে পান, দেখুন লঙ্কাগুলো, আমি এই যে এরকমভাবে লঙ্কা, কিন্তু শুকনো লঙ্কা এই সিজনটাতে পাওয়া যায়, তাই আমি প্রচুর পরিমাণে কিনে নিয়ে আসি। এগুলোকে ধুয়ে বেছে রোদে শুকোতে দেব, কারণ এখানে ওরা যখন প্যাক করে দিয়েছে, দেখুন অনেকগুলো পচা রয়েছে, সেগুলো ফেলে দেব, সেটা তো বাঁচতেই হবে, শুকিয়ে নেব। ধুয়ে বেছে শুকিয়ে নিয়ে একটু কষ্ট, আপনারা হয়তো বলবেন দূর এত বাবা এত কষ্ট কে করবে, কষ্ট না করলে দেখুন খাওয়া যাবে না। তাহলে আপনারা আমার মতো কাঁচা লঙ্কা সবজি খেতে শুরু করুন। শুকনো লঙ্কা আপনাদেরকে আমি মাঝে মাঝে দেখাই শুকনো লঙ্কার গুঁড়ো, তো সেখানে এই লঙ্কাগুলো আমি ইউজ করি, এগুলো আমার সারা বছর ধরে কিন্তু থেকে যায়। কিভাবে আপনারা প্রিজার্ভ করবেন, ধুয়ে ভালো করে শুকোতে দিয়ে দিন, দিয়ে লাস্ট না বোটা ছাড়িয়েও শুকোতে পারেন, বোটা সদ্যও শুকাতে পারেন, লাস্টে একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দেবেন, তাহলে আপনার লঙ্কা কোথাও কোনো কিছু অসুবিধা হবে না। তাছাড়া আরও এটা তো আমি আলাদা করে অর্ডার দিয়ে দোকানদারকে এনেছিলাম যে আমার যে শুকনো লঙ্কা এনে দেবে, ছেলেটা ভীষণ ভালো আমাকে আমার জন্যই শুধু নিয়ে এলো, তার বিক্রি টিক্রি হয়ে গেছিলো, তুলে রেখে দিল। যদি সেরকম না পান, আমি যেটা করি, খুব বেশি যখন বাল্কি দরকার হয় না, এই সিজনে যে কাঁচা লঙ্কাগুলো বাড়িতে আসে দেখুন তার মধ্যে প্রচুর পাকা লঙ্কা থাকে, আমি এই লঙ্কাগুলোকেও বেছে নিই, এগুলো বেছে নিয়ে এগুলোকেও কিন্তু শুকিয়ে রেখে দিই, যাতে ফোড়নের মধ্যে একটু মাঝে মধ্যে শাকে ফোড়ন দিলাম, সাম্বারে ফোড়ন দিলাম, লঙ্কা ফোড়ন তো দিতেই হয়। আবার অনেক সময় হয় কি, শুধু কটার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলে লঙ্কা তরকারিতে সেরকম লঙ্কা ইউজ করতে হয় না, তখনও কিন্তু খুব উপকারে থাকে। কাজেই লঙ্কা, যারা শুকনো লঙ্কা দিয়ে তরকারি খাচ্ছেন, খেতে ভালোবাসেন, শুকনো লঙ্কা ছাড়া খেতে পারেন না, তারা এরকম লঙ্কা খাবেন। আপনাদেরকে আমি খুব শিগগিরই আমার সে মেডিকেলের বইটা নিয়ে এসে দেখাবো, মশলাগুলো সম্পর্কে কেন আমি আপনাদেরকে বারবার করে সচেতন করি যে এই লঙ্কা খাবেন না, লঙ্কার গুঁড়োতে কী মেশাই, কেমিক্যাল তো মেশাই, সাথে যেটা মেশাই সেটা হচ্ছে শুকনো ইটের গুঁড়ো। সব কোম্পানি না, বড় বড় কোম্পানিরা কখনোই মেশায় না, সেটা বলবো না। তো এটা যারা করে তারা করে, আমি যে সব কোম্পানিগুলো করে সেটা বলছি না, তো যারা বড় কোম্পানি অ্যাফোর্ড করতে পারছেন না, লোকাল কোম্পানি থেকে খাচ্ছেন, তাদের জন্য বলছি সাবধান হয়ে যান। অন্তত শুকনো লঙ্কা খাওয়ার মেন কালপিট, আমি বলেছি লঙ্কা হচ্ছে আমাদের শরীর খারাপের মেন কালপিট, পেট খারাপের, তো লঙ্কা ছাড়া তো তরকারি খাওয়া যাবে না,
একটু কম বেশি তো লঙ্কা লাগবেই, যখন লাগবে তখন আপনারা এইভাবে করুন। এবার অনেকেই বলবেন আমরা তো শহরে থাকি, আমরা কিভাবে করব। বন্ধুরা আমিও শহরে থাকি, আমি কলকাতা শহরের বুকেই থাকি, কিন্তু সব জিনিস পাওয়া যায় সেটাকে একটু প্রিজার্ভ করার মানসিকতা চাই। আপনাদের হয়তো মনে হতে পারে আমি যখনই ভিডিও দেখাই সবার মতো, তো ম্যাডাম আপনিও ভিডিও দেখান যে দেখাতে হবে বলে দেখান, আমি কিন্তু তা দেখাই না। দেখুন এতগুলো শাকসবজি নিয়ে এলাম, এগুলো আপনাদের দেখানো হয়ে গেছে। আমি কিন্তু রেগুলার বেসিসে বাড়িতে একসাথে এতগুলো কিনি না, এখন বাচ্চার ছুটি পড়েছে বলে তাই নিয়ে এসেছি, কিন্তু যখন যেটা পাই একটা দুটো সবজি নিয়ে আসি, অল্প অল্প করে নিয়ে আসি, সেটা রান্না করি, সেটা খাই। তো এগুলো তো শুধু টেস্ট নয়, হেলথ বেনিফিট প্রচুর রয়েছে, আপনাদের সাথে সেই বেনিফিটগুলি শেয়ার করি। লঙ্কার বেনিফিট তো সবাই জানেন, সবথেকে ভালো শুকনো লঙ্কাতে যে জিনিসটা থাকে না সেটা কাঁচা লঙ্কাতে থাকে, যারা কাঁচা লঙ্কা সবজি খান, কাঁচা লঙ্কাতে প্রচুর প্রচুর ভিটামিন সি থাকে। আপনাদের সাথে তো যারা কাঁচা লঙ্কা না খেয়ে এখনও শুকনো লঙ্কা খাচ্ছেন তাদের সাথে কাঁচা লঙ্কার একটু উপকার শেয়ার করছি। নিয়মিত কাঁচা লঙ্কা যদি খান তাহলে ইমিউনিটি বাড়বে, কাঁচা লঙ্কা রক্ত জমাট বাঁধার ঝুঁকি নেয় না, অর্থাৎ আমাদের বডিতে যে থ্রম্বোসিস হয়, হার্টে থ্রম্বোসিস হয়, যার জন্য ব্লাড ক্লট করে যায়, সেই ব্লাডটা হার্টে গেলে হার্ট ফেল করে, ব্রেনে গেলে ব্রেনে স্ট্রোক হয়, ক্যান্সার প্রতিরোধ করে, হার্টের বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি দেয়, মেটাবলিজম বাড়ায়। কাঁচা লঙ্কা রেগুলার বেসিসে যদি কেউ কাঁচা লঙ্কা খায় তাহলে ওয়েট লসের জন্য যারা ভাবছেন তাদের জন্য কিন্তু ভীষণ উপকার। কাঁচা লঙ্কা গরমকালে যদি কাঁচা লঙ্কা খাওয়া হয়, অতিরিক্ত ঘাম হওয়ার জন্য যাদের প্রবলেম হয় তাদের কিন্তু সেই প্রবলেমগুলো কমে যায়, শরীরকে অনেক বেশি হেলদি রাখে, পেটের সমস্যা কমে, চোখের সমস্যা কমে। প্রচুর পরিমাণ কাঁচা লঙ্কাতে শুধু ভিটামিন সি নয়, ভিটামিন এও রয়েছে, স্কিনেরও অনেকগুলো প্রবলেম কমায়। তো কাঁচা লঙ্কার যে বেনিফিটগুলো আছে সেটা শুকনো লঙ্কার মধ্যে পাওয়া যায় না, কাজেই চেষ্টা করুন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার জন্য, কাঁচা লঙ্কা খাওয়ার জন্য। আপনারা বলুন কাঁচা লঙ্কা কি খাওয়া যায়, সবাই তো এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এই শুকনো লঙ্কা দিলাম, কতবার তরকারিতে লঙ্কা ইউজ করে। বন্ধুরা আমার যদি হ্যাপি ম্যাজিক্যাল কিচেন আপনারা ফলো করে থাকেন কেউ দেখতে পাবেন, সেখানে আমি গোটা গোটা এরকমভাবে গোটা গোটা শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা গোটা ইউজ করি, সেটা দিয়েই খাই, কারণ অতিরিক্ত ঝাল খাওয়াটাও খুব একটা হেলদি নয়। কিন্তু কাঁচা লঙ্কা, এবার যেন কাঁচা লঙ্কার তরকারি তো খান, এটা কাঁচা লঙ্কার তরকারির থেকেও যেটা বেশি উপকার সেটা আমি আপনাদেরকে বললাম, কাঁচা লঙ্কা যদি আপনারা পাতে চিবিয়ে খান, অর্থাৎ খাওয়ার পাতে রেগুলার একটা করে কাঁচা লঙ্কা আপনারা রাখতে পারেন। তো যারা একটু ঝাল মনে করেন যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা ঝাল লাগছে না, কিন্তু মুখের টেস্ট বারটাকেও এনহ্যান্স করবে, মুখের সামনে কাঁচা লঙ্কা আপনারা রাখতে পারেন। তো কিন্তু কাঁচা লঙ্কা যদি বিচিটা ফেলে দিয়ে, অর্থাৎ মাঝখানে যে সিপসটা থাকে সেটাকে ভেঙে ফেলে দিয়ে তারপরে আপনারা খান, কাঁচা লঙ্কাকে এইভাবে ভেঙে নেবেন, নিয়ে মাঝখানে যে সিপসটা থাকে সেটাকে ফেলে দিয়ে খাবেন, তাহলে দেখবেন আরও বেশি উপকার। কারণ এই লঙ্কাটা অনেক সময় পেটে যখন একটু বেশি পরিমাণ, আপনি দুটো তিনটে লঙ্কা খেয়ে গেলেন তখন পেট খারাপ করে আমাশয়ের সৃষ্টি করতে পারে, কিন্তু যদি আপনি সিপসটা ফেলে খান তাহলে সেই সমস্যাটাও থাকবে না। বন্ধুরা এত উপকার, অনেকভাবে আপনাদেরকে আমি হেলথ বেনিফিট সম্পর্কে বোঝাতে চাই, হেলদি করতে চাই, চেষ্টা করে চলেছি, নিরন্তর আমার এই চেষ্টা থাকবে। যারা আমার সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এগুলো একটু আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের শেয়ার করুন, তারাও যেন অ্যাওয়ার হতে পারে, তারাও যেন এই বেনিফিটটা নিতে পারে। ধন্যবাদ।